एवरीवन আমার চ্যানেল লাভ ইউ জিন্দেগিতে তোমাদের সবাইকে স্বাগত বড়দের প্রণাম আর ছোটদের বন্ধুদের আমার অনেক অনেক ভালোবাসা আজকে রবিবার 11th অফ জুলাই তো তোমরা যারা আমার চ্যানেল দেখো তারা জানো যে গত 9th জুলাই আমার ম্যারেজ অ্যানিভার্সারি ছিল কিন্তু সেই দিন দীপ ছুটি না পাওয়ায় দীপ বাড়ি আসতে পারেনি সেই জন্য আমাদের ম্যারেজ অ্যানিভার্সারি সেলিব্রেট হয়নি তো আজকে আমাদের ম্যারেজ অ্যানিভার্সারি সেলিব্রেট হবে অ্যাকচুয়ালি আজকে বিবাহ বার্ষিকী নয় আজকে তোমার বৌভাত বার্ষিকী সেলিব্রেট হবে কারণ 11 জুলাই আমাদের বৌভাত ছিল তো সেটাই সেলিব্রেট হবে কিছুই না বসিয়ার থেকে আমার ভাই এসেছে আর পাশে নতুন কাকু নতুন মা এরা রয়েছে বিতান রয়েছে এরা আসবে এরা একসাথে একটু খাওয়া দাওয়া হবে ব্যাস মানে সিম্পল রেসিপি এমন কিছু মানে স্পেশাল কিছুই না সাধারণ খাওয়া দাওয়াই হবে তো সেটাই আজকে সেলিব্রেশনে থাকবে তাই তোমার ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি এখন অনেক লেট হয়ে গেছে প্রায় 1:10-15 বেজে গেছে এখনও আমার মানে মেন যে চিকেনটা রান্না হয়নি মানে ম্যারিনেট করে সব কিছু রেডি করে রেখেছি কিন্তু রান্নাটা হয়নি স্নান টান করে রেডি হয়ে এবার রান্নাটা করব তো দেখতে থাকো আমার চ্যানেল আজকে সারাদিনে ছোট ছোট কিছু মুহূর্ত ক্যাপচার করার চেষ্টা করব তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব আশা করছি তোমাদের ভালো লাগবে আজকে একটা চিকেন কষা বানাবো মানে নরমাল যেটা রেগুলার আমরা রবিবারের চিকেনের যে ঝোলটা বানাই সেটাই বানাবো তো তার জন্য আমরা এই যে চিকেনটা ম্যারিনেট করে রেখেছি চিকেনটা প্রায় 1.5 ঘন্টা ম্যারিনেট করা আছে চিকেনটাকে চিকেনটার মধ্যে আমি দিয়েছি টক দই আর তোমার লবণ হলুদ সরষের তেল জিরে গুঁড়ো মরিচ গুঁড়ো আর ধনে গুঁড়ো এই সব দিয়ে আমি চিকেনটাকে মানে ভালো করে মিক্স করে ম্যারিনেট করে রেখেছি আর এখানে এই যে প্যাজ কুচিয়ে রেখেছি আর আলু আছে আর আদা রসুন আছে আর লঙ্কা আছে এটা আমি মিক্সিতে পেস্ট করে নেব তারপরে রান্না চিকেনটা কিভাবে রান্না করলাম দেখো কড়াইতে তেল গরম করে তার মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে পেঁয়াজটা ভালো ভাজা ভাজা করলাম কিছু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম গোটা মানে চেরা এবার পেঁয়াজটা অনেকক্ষণ ধরে ভাজা ভাজা করতে হবে লবণ দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম পরিমাণ মতো আর দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যেহেতু চিকেনের মধ্যে লবণ হলুদ সব কিছু দিয়ে দেওয়া ছিল তাই এখানে অল্প অল্প সব দিলাম পেঁয়াজটা কষানো হয়ে গেছে এবার ওর মধ্যে আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম পুরো মশলাটা ভালো করে মিক্স করে তারপরে খুব ভালো করে কষিয়ে নিলাম হাই ফ্লেমে পুরো মশলাটা কষাতে হবে এবার আমি ম্যারিনেটেড চিকেনটা দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে হাই ফ্লেমে চিকেনটাকে মশলার সাথে মিক্স করতে হবে এবং কষাতে হবে বারবার নাড়াচাড়া করতে হবে দেখতে হবে যাতে পুড়ে না যায় খানিকক্ষণ ঢাকা দেওয়ার পরে চিকেনটা থেকে অনেক জল বেরিয়ে গেছে
বেশ সিদ্ধ সিদ্ধ হয়ে গেছে, টক দই দেওয়া আছে বলে চিকেনটা অনেকটা জল ছেড়েছে। এবার চিকেনটাকে আমাকে কন্টিনিউয়াসলি নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে। এবার এর মধ্যে একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম আর একটু কিচেন কিং মশলা দিয়ে দিলাম। নর্মালি এটা আমি দিই না, আজকে যেহেতু স্পেশাল রান্না হচ্ছে তাই একটু দিচ্ছি, ভালো ফ্লেভার আসে এই মশলাটা দেওয়ার জন্য। এভারেস্টের কিচেন কিং মশলা। এবার আবার ভালো করে মশলাগুলো মিক্স করে চিকেনটাকে কষাতে লাগলাম। বেশ ভালো করে কষানো হয়ে গেছে। এবার ওর মধ্যে আলুগুলো দিয়ে দিলাম, আলুগুলো সিদ্ধ করা ছিল, আমি ভাজিনি, সিদ্ধ করে আলুটা দিয়ে দিলাম ওর ভেতরে, দিয়ে ভালো করে মিক্স করে জল দিয়ে দিয়েছিলাম। এবার জলটা দিয়ে তার মধ্যে মাংসটা ভালোই সেদ্ধ হয়ে গেছে, মাংসটা মোটামুটি রেডি। এবার ওর মধ্যে গরম মশলা ছড়িয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে গ্যাস অফ করে দিলাম। এই যে নতুন কাকু বিতান আর আমার ভাই শুভ খেতে বসেছে। আজকে লাঞ্চের মেনুটা হচ্ছে সাদা ভাত, বিউলির ডাল ভেজিটেবলস দিয়ে, তার সাথে পাঁপড় ভাজা, স্যালাড, চিকেন আর চাটনি। মামনি খাচ্ছে, নতুন মা খাচ্ছে, দ্বীপ আছে পাশে। খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার আমরা একটা স্পেশাল একটা কিছু খাবো, সেটা হচ্ছে আইসক্রিম। বের করি, কাস্টার্ড আইসক্রিম, ম্যাঙ্গো কাস্টার্ড আইসক্রিম, এটা একটা ম্যাঙ্গো কাস্টার্ড আইসক্রিম। এটা আগেও আমি ম্যাঙ্গো কাস্টার্ড বানিয়েছিলাম, তো ম্যাঙ্গো কাস্টার্ডটাকে ওভারনাইট রেখে দিলে ম্যাঙ্গো কাস্টার্ড আইসক্রিম হয়ে যায়। আগে আমি যেটা বানিয়েছিলাম সেই রেসিপিটা আমার চ্যানেলে দেওয়া আছে, ডেসক্রিপশানে লিংক দেওয়া থাকবে, তোমরা চাইলে চেক করে নিতে পারো। তবে একটা ডিফারেন্স আছে যে গতবার যেটা বানিয়েছিলাম সেটা আমি হিমসাগর আমের বানালাম, আর এবার বানিয়েছি আমি ল্যাংড়া আমের, তো টেস্টের কিছু ডিফারেন্স হয়তো হবে, তো সেইটাই আজকে বানিয়েছি, কেনা হয়নি কিছু। এবার আমরা এইটা খাবো। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। হাই হাই, এনে খেয়ে বল কেমন হচ্ছে। আমটা দিয়ে খা, আমের স্লাইস গুলো নে, জমে একদম বরফ হয়ে গেছে, ছিটকে না পড়ে আস। ভালো আছে দোকানের মতো? হ্যাঁ দোকানের থেকেও ভালো। চাটা রয়েছে, কেমন আছে? খেয়েছো এমন দোকানে? দোকানে খাই। গুড ইভিনিং, দুপুরে কাজ টাজ করে খুবই ক্লান্ত হয়ে গেছিলাম, তারপরে পুরো মানে বিকালটা রেস্ট নিয়েছি, তারপরে উঠে পুজুকে খাওয়ালাম, তারপরে এখন রুটি করে রাখলাম, করে এখন ইচ্ছা আছে কিছু একটু সেজে গুজে রেডি হয়ে একটু
ভিডিও শুট করব প্লাস কিছু ফটো তুলব, মানে অ্যানিভার্সারির দিন তো হয়নি তো আজকের দিন একটু ফটো টটো তুলে রাখি। প্রতি বছরই একটা করে ফটো তোলা হয়, তো সেই কন্টেম্পোরারি মানে থটসের উপরেই নির্ভর করে আজকে একটা ফটো তুলবো, মানে আমার আর আমি আর দীপ দুজনে মিলে, আর তার সাথে পুচুকেও আমাদের কিছু দেখানোর আছে, তো সেটা কি সেটাও দেখব। তো চলো দেখি, রেডি হয়ে তারপরে তোমাদের সাথে আবার কথা বলছি। রেডি, কেমন লাগছে? ভালো, বিশাল ভালো। মুটকি মুটকি, মোটাকে মোটা বলতে নেই কেন, ওটাই নিয়ম। আচ্ছা ঠিক আছে, এখন ফটো তোলো। কি মোটা নয়, একটু স্বাস্থ্য ভালো না, আর আর দরকার নেই অত ড্রামারও দরকার নেই, মোটা মোটা মোটাই বলো, মুটকি বলো, ছোট হাতি আর কি কি বলবে, কুমড়ো কটা, ছোট ছোট হাতি একটা গাড়ির নাম। আচ্ছা ঠিক আছে, এখন কটা ফটো তুলে দাও। আচ্ছা সবাইকে বলে দিই এটা কেন আমি গিফট র‍্যাপ করিনি, তার কারণ আমি যেটা অর্ডার করেছিলাম সেটা মানে তার নোটিফিকেশন দীপের মেলে চলে গেছে, সুতরাং সারপ্রাইজ বলে কিছুই নেই, ও সব আগে থেকেই জেনে গেছে যে আমি ওকে কি গিফট দিচ্ছি, সেই জন্য আমি আর গিফট র‍্যাপ করিনি। আর তোমার এটা আমি এমনি কিনতে চেয়েছিলাম, কিন্তু বাড়ার সাথে অনেক দোকানে খোঁজ করেছি, আমি আমার পছন্দ মতো পাইনি, তাই আমি ফ্লিপকার্টে অর্ডার করেছি, এবং অর্ডার করার সাথে সাথে ও জানতেও পেরে গেছে যে আমি ওকে কি সারপ্রাইজ দিচ্ছি, সুতরাং সারপ্রাইজ কিছু নেই, আমি র‍্যাপ ট্যাপ কিছু করিনি, এমনি দিয়ে দিয়েছি। হায় ভগবান, এরকম নাকি? ওটা কিছু না, ওটা এমনি কপার বোতল, কপার বোতল, তার কারণ প্লাস্টিকের বোতলে জল খাওয়া উচিত নয় সেই জন্য, কিন্তু এটাতে একটা কিছু দাগ টাগ কিছু একটা এসেছে, এটা কিছু না, ওটাতে প্রবলেম কিছু হবে না, দেখো ভেতরে ঠিক আছে বা জল ভরে এতে কোনো লিপস্টিক আছে দেখতে হবে, যে কোনো লিপ আছে ঠিক আছে, তুমি কি দিয়েছো সেটা দেখো সবাইকে, মাথার উপর এরকম করে বসে থাকবে আমার পছন্দ না, আমার একটু মানে স্লিক কিছু পছন্দ, এটা আমার পছন্দ না, এটা এটা তো আমাকে জানাইনি, কারণ আমার আমার তো কোনো মানে কিছুর সাথে লিঙ্ক আপ নেই, আমি তো জানতেও পারিনি, হঠাৎ করে বাড়িতে ডেলিভারি দিয়ে গেছে, তো এটা আমার জানাইনি, জানালে অবশ্যই আমি বলতাম যে এরকম কিছু নিও না, আমাকে এই জিনিস দিয়েছে, পছন্দ হয়নি বলেছি তার জন্য মন খারাপ, কিন্তু সেরকম কিছু ব্যাপার না, যেটা পছন্দ হতো যদি সেটা আমি ব্যবহার করতে পারতাম, এই জিনিসটা মাথা ধরে যায় আমার, মাথা এরকম করে মানে মাথার উপর এরকম নিকলে মাথা ধরে যায়, সেই জন্য এটা পুচুকে দেখাবো, তার কারণ হচ্ছে ও আগে মানে অ্যানিভার্সারির দিন আমি ওকে কতগুলো ফটো দেখিয়েছিলাম মোবাইলে, এমনি থেকে ওকে আমি মোবাইল দিই না, কিন্তু আমি দেখিয়েছিলাম মানে ওকে রাজা রানী এদের গল্প বলা হয়, রাজপুত্র রাজকন্যা এসব গল্প বলা হয়, তো নিজের ওর ইমাজিনারি মাইন্ডে ও নিজেকে বলে রাজকন্যা, ওর বাবা হচ্ছে রাজা, আমি হচ্ছি রানী, তো বিয়ের ফটোগুলো দেখার পরে ওর বিশ্বাস হয়ে গেছে যে বাবা রাজা আর মা রানী, কারণ বিয়ের দিন আমরা অনেক সেজে গুজে মানে ফটো তুলেছি, তো সেইগুলো দেখার পরে ও খুব মানে ওই ফটোগুলো বারবারই যখনই আসছে মোবাইলটা পাচ্ছে তখনই বলছে রাজা রানী দেখবো, রাজা রানী দেখবো, তো সেই জন্য ওকে মোবাইল যেহেতু আমি দিই না, মোবাইলে বারবার দেখানো ক্ষতিকর, সেই জন্য আমি মোবাইলে ওকে দেখাবো না, আজ প্রথমবার আজকে ওকে আমাদের বিয়ের অ্যালবাম দেখাবো, গত বছর যখন অ্যানিভার্সারি ছিল তখন পুচু খুব ছোট ছিল, তখন তো বোঝার কোনো ক্ষমতাই ছিল না, কিন্তু এবছর এক বছরের মধ্যে পুচু অনেক বড় হয়ে গেছে, এখনো সব কিছু বোঝে, মানে কে রাজা কে রানী কে কত সুন্দর সেজেছে, আমি কি লিপস্টিক পরেছি কাজল পরেছি এগুলো সবই ও জানে, সুতরাং এক বছরের মধ্যেও পাকা বুড়ি হয়ে গেছে,
তো আজকে সেইটাই ওর সাথে শেয়ার করব। তবে অ্যালবামটা তোমাদের সাথে শেয়ার করব না, শুধু ওকে দেখাবো, ও দেখে কি রিয়াকশন দেয় সেটাই একটু ক্যাপচার করার চেষ্টা করব। তো এখন নিয়ে আসি পুচুকে, দেখি ও কি বলে আমাদের ফটোগুলো দেখে। পুচুকে দেখাবো, কি দেখাবো আমি? মাকে চিনতে পারছো না? দেখো রাজা রানীর বিয়ে হলো, কেমন করে দেখো, এটা কে, এটা কি, এটা কি, এসব কি, এসব কি, এটা কে? দেখো মাছ, এই মাছটা আমাদের বিয়ের সময় তত্ত্বতে গেছিল। এই যে বাবা, বাবাকে সবাই আশীর্বাদ করছে। দেখো এটা কে, আর এটা কে দাদা? বাবাকে কি করছে? আশীর্বাদ করছে? না মানে ও ধরে নিল। এই দেখো এটা কে, এটা কে বলো তো, এই যে এটা কে, এটা কে, ওটা কে, ওটা কে, এটা কে, এটা কে, ভালো করো মাথা ভুলিয়ে গেছে। এটা কে? এইটা দাদা, এটা বা দেখি তো এই বিয়ে হচ্ছে। এই যে বাবা, এই দেখো, এই দেখো মাথায় কুলো নিয়ে যাচ্ছে ঠাম্মি, বুঝছো? ভালো লাগছে? আচ্ছা তুমি বলো কি, এরকম বাবাকে স্নান করাচ্ছি, বুঝেছো? এই দেখো এটা কে, বাবা কি সাজেছে, জামা পরেছে, কি সাজেছে বাবা? রানী না, বাবা কি সাজেছে, বাবা কি সাজেছে, রানী তো মা সেজেছে, বাবা কি সাজেছে, রাজা? এই দেখো বাবা রাজা, এটা কে, এটা কে, রানী? এটা কে চিনতে পারে? কে ওটা, কে এটা, কে এলো, কে কারা এরা? চিনতে পারছো না, চিনতে পারছো না, কি সেজেছে এটা, কি সেজেছে? কি করেছে? এটা তুমি আমাকে চিনতে পারছো না, এটা তো মা, তুমি চিনতে পারছো না আমাকে?
পাচ্ছে না আরে তখন মাকে সুন্দর দেখতে ছিল এখন খেদি পেছি মাকে কি আর চেনা যায় এই দা পাশে এটা কে বলতো এটা কে এটা 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 দিদু ঠিক চিনেছে মাথায় প্রদীপ নিয়ে দিম্মি যাচ্ছে এই দেখো দেখেছ এই দেখো বিয়ে করছে কে বিয়ে করছে মার মার কে সুন্দর লাগছে সোনা তাই একটু হাত বুলিয়ে দাও একটু উমা দিয়ে দাও দেখো দাদু কাঁদছে মা কাঁদছে এই দেখো এই দেখো মা আচ্ছা একটা কথা হচ্ছে শুভর একটা এদিকে কোনো ছবি নেই আর এখানে শুভর একটা মুখ শুভর হচ্ছে দেখ দেখ এখানে শুধু তোর একটা মুখ কান্না ছবি আছে একটা বিচারা এই দেখো বাড়িতে এসে গেছি বাড়িতে ঢুকছি বৌবাতে ফটো আমার দেখতে ইচ্ছা করে না জুতো সারিয়েছিল আমার এই বিষয়টা হেভি লেগেছে তোমার সব বান্ধবীরা তার মাঝখানে তাহলে তোমার ভালো লেগেছে ছবি আবার একটু দেখবে তাহলে পুচু দেখলে তো বাবা মার কেমন করে বিয়ে হয়েছিল হ্যাঁ দেবো তোমায় আবার দেবো তাহলে তোমার ভালো লেগেছে হ্যাঁ ভালো লেগেছে আচ্ছা তাহলে যাই হোক আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো শেয়ার করো আর যারা নতুন আমার চ্যানেল দেখছো তারা সাবস্ক্রাইব করো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি প্রচুর আমাদের বিয়ের ফটো খুব ভালো লেগেছে তো আজকের মতো চলো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট গুড নাইট